হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো অ্যাসিটিস হোয়ে প্রোটিন পাউডারের সম্বন্ধে। এই ভিডিওতে আমি জানাবো এই পাউডারটা তোমরা কোথায় পাবে, এর দাম কত, এর কি বেনিফিট আছে, এটা কীভাবে ইউজ করবে, আর এতে কোনো সাইড এফেক্টস হতে পারে নাকি সে সম্বন্ধে জানাবো। তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই অ্যাসিটিস হোয়ে প্রোটিন পাউডারটা তোমরা যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে পারচেস করতে পারো। আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। এর 1 কেজি প্যাকেট দাম 1800 টাকার মতো। এবার বলে দিই বন্ধুরা, এই হোয়ে প্রোটিন পাউডারটা কারা কারা ইউজ করতে পারে। যারা খুব রোগা পাতলা, নিজের ওয়েট গেইন করতে চাইছে, বা যারা জিম করে বা এক্সারসাইজ করে বা জগিং করে, তারা এই পাউডারটাকে অবশ্যই ইউজ করতে পারে। এই পাউডারটা যে কোনো হোয়ে প্রোটিন পাউডারের থেকে অনেক কম দাম এবং অনেক বেশি কাজের পাউডার। তো অবশ্যই এই পাউডারটাকে ইউজ করতে পারো। তবে অবশ্যই মনে রাখবে ডাক্তারের পরামর্শ নিয়ে এই পাউডারটাকে ইউজ করবে। এই পাউডারটা ইউজ করে কিছুদিনের মধ্যে আমাদের ওয়েট গেইন হতে থাকে। এবং যে সমস্ত বন্ধুরা শারীরিক দিক থেকে খুব বেশি দুর্বল, অল্প সামান্য কাজ করলে হাঁপিয়ে যায়, তারাও এই পাউডারটাকে ইউজ করতে পারে। এই পাউডারটা ইউজ করলে এই পাউডারটা আমাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং যার ফলে আমরা যে কোনো কাজ খুব সহজে করতে পারি। এবার বলে দিই বন্ধুরা, এই পাউডারটাকে কেমন ভাবে নিতে হবে। তো এই পাউডারটাকে দিনে একবার করে নেওয়া যেতে পারে। খাওয়া দাওয়ার পরে 100 ml দুধের সাথে বা 100 ml জলের সাথে এর 30 গ্রাম করে পাউডার নেওয়া যেতে পারে। তো এরকম কিছুদিন ইউজ করলে অবশ্যই তোমরা রেজাল্ট পেতে শুরু করবে। আর মিনিমাম এই পাউডারটাকে 2 থেকে 3 মাস ইউজ করতে হবে। তবে অবশ্যই মনে রাখবে যে কোনো হেলথ সাপ্লিমেন্ট ইউজ করা চলাকালীন বেশি করে জল খেতে হবে এবং অয়েলি খাবার বা জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে হবে, তাহলে সেই হেলথ সাপ্লিমেন্টের বেনিফিট তোমরা ভালোভাবে পাবে। তো অবশ্যই এই পাউডারটা চলাকালীন তোমরা বেশি করে জল খাবে আর অয়েলি খাবার থেকে একটু দূরে থাকবে, তাহলে বেশি ভালো হয়, তাহলে তোমরা প্রপার রেজাল্ট পাবে। এবার বলতে বন্ধুরা, সাইড এফেক্টস কী হতে পারে। তো এই পাউডারটা ইউজ করলে তেমন কোনো সাইড এফেক্টস থাকে না। তবে অবশ্যই তোমরা এটাকে ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।